সুপার ডিভিশন ফুটবল লীগ স্থগিত রেখে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভা করাকে কেন্দ্র করে বিতর্ক। বিতর্কের অবসান ঘটিয়ে লিগে অংশগ্রহণকারী সমস্ত ক্লাবের সঙ্গে বৈঠক সারলেন মেয়র গৌতম দেব। লার্জেস্ট ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অন কনস্ট্রাকশন, বিল্ডিং মেটেরিয়ালস, উড, হার্ডওয়্যার অ্যান্ড ইন্টেরিয়ার্স অন 22nd, 23rd and 24th ডিসেম্বর 2023 এট এক্সিবিশন গ্রাউন্ড নিয়ার আইজি অফিস, NH31A বাইপাস রোড, সিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। আগামী 12 ডিসেম্বর শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভা হবে, যে কারণে ফুটবল লীগ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। এরপরই শুরু হয় জোর বিতর্ক। রাস্তায় নেমে আন্দোলনে সরব হয় বিজেপি ও সিপিএম। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও মুখ্যমন্ত্রীর সভার দিন ধর্নায় বসবেন বলে হুঁশিয়ারি দেন। খেলা বন্ধ হওয়ার বিরোধিতায় সরব হয় বিভিন্ন ক্লাবও। সেই সব বিতর্কের অবসান ঘটিয়ে মঙ্গলবার লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলির সঙ্গে বৈঠক করেন মেয়র। এদিন মেয়র জানান, সাময়িকভাবে ফুটবল লীগ বন্ধ হলেও আগামী 29 তারিখ থেকে যে 37টি খেলা বাকি রয়েছে তা দিবারাত্রি হবে। রাতে খেলার খরচ বহন করবে শিলিগুড়ি পুর নিগম। আমরা ক্লাবগুলোকে বলেছি, রাজনীতিটা রাজনীতি জায়গায়, যারা রাজনীতি করে রাজনীতির অঙ্গন আর খেলাধুলোর অঙ্গন সবকিছু দিচ্ছে। সুতরাং ক্রীড়া সংগঠন যারা করে তারা যেন রাজনীতির এই সমস্ত বিষয়ের মধ্যে থেকে তাদের দূরে থাকাটাই বাঞ্ছনীয়, তারাও সে ব্যাপারে একমত। তাদের আমরা বলেছি যে আমরা মাঠটা প্রিপেয়ার করে একটা মিনিমাম টাইম লাগবে মেটেরিয়াল রিমুভাল, মাঠটা তৈরি করা, তারপরে এসে যাচ্ছে স্পোর্টস, মানে ভেটারান স্টেট ফোর মিট হবে, ওরা মাঠ নিয়ে রেখেছে, ওদের সাথে কথা বললাম, ওদের ভেটারানরা তার টিকিট টিকিট করে ফেলেছে, ওদের ডেট চেঞ্জ সম্ভব, একদিন ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য দেওয়া আছে এই 3 দিন, তারপরে একদিন প্রিপারেশান নিয়ে ফুটবলটা শুরু হতে পারে। ওদের ডেট প্রবেবলি 29 তারিখ, ওরা ফিক্সার ইত্যাদি তৈরি করবে, ওদের 37টা ম্যাচ বাকি আছে, 37টা ম্যাচের জন্য ওদের টোটাল প্রায় 15 দিন ওদের এখানে নষ্ট হচ্ছে। এবং ওরা বলছে অ্যাট এ স্টেজ খেলা হলে ভালো, আবার ওখানে খেলা হবে, আবার বন্ধ হবে। তার জন্য আমরা বলেছি কিছু ম্যাচ আমরা রাত্রেবেলা ফ্লাডলাইটে করিয়ে দেবো, এবং তার জন্য যা তেল লাগে সেটা আমরা দিয়ে দেবো। এটা আমরা এসে সংগঠনকে আমরা চাপ দিতে চাই না, 10 দিন বলেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে ওদের যদি ডেটটাকে আমি আর মানে যেদিন ওদের কনক্লুডিং দিয়েছি মানে শেষ হবে লিগ, সেই দিনেই যদি শেষ করতে চাই তাহলে 15টা ম্যাচ করতে হবে। ঠিক আছে, আমরা 15টা ম্যাচ করে দেবো, তাহলে তো ওদের একটা দিনও নষ্ট হলো, রাতে হবে, দিনেও হবে রাতেও হবে, তাহলে 15টা দিনে মেক আপ করে দেবে, তারপরে আর কোনো কথাই থাকতে পারে না। তারপরে এই শীতকাল, কেউ যদি শীতকালে রোদের মধ্যে বসে সমুদ্র বিছে টিছে তো রোদে শীতকালে রোদের জন্য বসে, ওটা স্বাস্থ্যের পক্ষে ভালো, ভিটামিন ই আসে, ট্যান হয়, খুব ভালো। সেটা যদি তারা বসতে চায় রোদের মধ্যে বসবে, সেটা তো তাদের অধিকার, সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমি অ্যাথলেটদের সাথেও কথা বলেছি যে অ্যাথলেটদের মাত্র একদিনও অসুবিধা নেই, আমাদের বস্তিকে এখন উত্তরণ নাম দিয়েছে, সেই স্পোর্টস হবে, SMKP স্পোর্টস 2 দিন হবে, সেই স্পোর্টসের একটা উইক করে দিয়েছে যেটা আগে কোনো দিন ছিল, আর এইখানে ভেটারানদের পোস্ট আর ফিজিক্যালি চ্যালেঞ্জদের পোস্ট হবে। তাছাড়া অ্যাথলেটদের তো কোনো এখানে সমস্যা নেই, অ্যাথলেট অ্যাসোসিয়েশনের সাথে আমরা কথা বলেছি, আমরা মহিলা যে ক্রীড়া সংস্থা তাদের সাথে কথা বলেছি ওভার টেলিফোন। আমি বলেন যে আপনাদের কী অসুবিধা আছে, মহিলাদের তো এখানে একটা জায়গা দেওয়া আছে ঘর, কিন্তু অ্যাক্টিভিটি তো কিছু নেই, বছরে একটা ওরা প্রোগ্রাম করে মাঠটা ফিরে, ইভেন ভেটারানরা এখানে খেলতে চাইলে মাঠ দিয়ে, কিন্তু অল্টারনেটিভ মাঠ একটা আমরা পুর নিগম থেকে সূর্যনগর মাঠটাকে একদম প্লেয়িং কন্ডিশনে রাখবো, এবং আমি SMKPকে বলেছি যে তোমরা কথা বলে দেখো আরও কোন জায়গায়, যেমন উত্তরণে ক্রিকেটটা হচ্ছে, ফুটবল
এবং এটা খেলাটা ছড়াও তাহলে ভালো হয়। যেটা ওদের বলেছে ওরা প্রিন্সিপালে এলবি এস এম কেবির 75 বছর হচ্ছে, সেটা নিয়ে ওরা একটা ডেট চেয়েছে। আমি 12 তারিখের পরে এনিডে বসবো, তখন যাতে ওদের কাজটাও ওরা ভালোভাবে করতে পারে তার জন্য গুণনিয়ম থেকে যা যা সাপোর্ট দেওয়ার আমরা দেব। মেয়রের সিদ্ধান্তকে সাধুবাদ জানান লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলিও। বিষয়টা হচ্ছে যে অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে আজকে মেয়র সাহেবের সঙ্গে। আপনারা সকলে জানেন যে আমরা যারা শিলিগুড়িতে যারা ক্লাব করি, বিশেষ করে স্পোর্টস অর্গানাইজেশনটা করি, আমাদের অনেক দায়বদ্ধতা আছে শিলিগুড়ি শহরের উপরে। তো শিলিগুড়ি একটাই মাত্র মাঠ, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, যেটা আমাদের কাছে গর্ব। যদিও সেটা এখন প্রায় ভগ্নদশা অবস্থায় আছে, তবে এটা আমাদের কাছে খুবই মানে সুন্দর মুহূর্ত এটা যে মাননীয় মেয়র আমাদেরকে এখানে কথা দিয়েছেন যে উনি স্টেডিয়ামটাকে সুন্দরভাবে গভর্নমেন্ট থেকে আগামী দিনে বানিয়ে দিচ্ছেন। এবং এই যে খেলাটা নিয়ে আজকে আমরা খেলাটা বন্ধ হয়েছে, সেই খেলাটা আগামী 29 তারিখ থেকে চালু করা হবে, এই মাসে ডিসেম্বর মাসে 29 তারিখ থেকে। ইন দ্য মিনটাইম যে দিনগুলো আমরা পাচ্ছি না, সেই দিনগুলোকে আগামী দিনে উনি তার নিজের উদ্যোগে উনি নাইট ফুটবল সেটা করে তিনি মেকআপ করার চেষ্টা করছেন, আমাদের কথা দিয়েছেন। সমস্ত ক্লাবের প্রতিনিধিরা আমরা এখানে আছি, আরও অনেক প্রতিনিধি ছিল, তারা চলে গেছেন তাদের নিজেদের কাজের জন্য। তো সেটা আমাদের কাছে আজকে অত্যন্ত খুব ভালো খবর। এটা আমরা কথা দিয়েছি, কথা বলেছি মেয়র সাহেবের সাথে, উনি দেখছেন ব্যাপারটা, উনি বলেছেন যে আমি দেখছি ব্যাপারটা, কারণ আমাদের পক্ষে ক্লাবগুলোর পক্ষে ড্রাইভার গ্রহণ করা সম্ভব না। একই সঙ্গে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ যারা আমাদের পেরেন্ট বডি আছেন তাদেরও পক্ষে ড্রাইভার বহন করা সম্ভব না। তো আমরা আশা করব মেয়র উনি ক্রীড়া মনস্ক মানুষ, ক্রীড়াপ্রেমী মানুষ, উনি আমাদের সঙ্গে সহযোগিতা করবে এবং উনি আগামী দিনে আমাদের সঙ্গে থাকবেন বলে কথা দিয়েছেন। 50,000 লোগো কো আপনি মঞ্জিল সে হ্যায় জোড়া আর নয় উৎসাহ কে সাথ আয়ে হ্যায় ফির সে থামনে আপকা হাত শ্রী শান্তি হোন্ডা।